মেয়েটি আজও দেয়াল ধরে কাঁদে, কারণ ছেলেটি ছিল রাজমিস্ত্রি। হতাশার চরম পর্যায়ে গেলে মানুষ নিজের ফ্রেন্ডের এক্সের সাথে রিলেশনে যায়। বাবু ডিনার করছো এটা বলার কেউ নাই, তাই আমি ডিনার করি না, রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। বিজ্ঞাপন দেখতে বসছিলাম, মাঝে মাঝে নাটকে সে বিরক্ত করছে, কেমন লাগে? বাবা বলেছিল এমন কিছু করবি যাতে তোর পিছনে মানুষ দৌড়ায়। অতএব ছেলেটি চোর। বাসর ঘরে তেলাপোকা দেখে বউ অজ্ঞান, বউয়ের মুখে পানি দিয়ে স্বামী অজ্ঞান। শীতকালে ঠোঁটের যত্ন নিয়ে কি লাভ যদি ব্যবহার করার লোক না থাকে? আজ কালা বলে কেউ খোঁজ খবর নেই না, ফর্সা হলে তো মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিত। একবার প্রপোজ পেয়ে 183 বার আয়না দেখার নামই হলো মেয়ে জাতি। আই হ্যাভ এ গভীর প্রশ্ন যে কত জিবি বুদ্ধি থাকলে বুদ্ধিজীবী হওয়া যায়। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো কমেন্ট করে জানিয়ে দেবেন।